एवरीवन, अस्सलामु আলাইকুম, वेलकम बैक टू माय चैनल। आज के अमरा जाच्छी अमर आरा कांटीर बाड़ीते। ए आंटीटी अमूर पोरेर जोन आर ए जे एनाके तो निश्चय चेनेन, इनी अमार छोटो आंटीर छेले। निश्चय आपनारा आगे एनाके भिडियोते देखेछेन। ए जे एखन ओनार गाड़ीर मध्ये कत रकमेर दुष्टुमि चलछे, उनी बसबेन ना, दाड़िये दाड़िये जाबेन, कत रकमेर बाहाना। ये आंटीटर बाड़ी बसिरहाट, आम्रा प्राय बसिरहाटर काछाकाछी चले एसेछे। आर ए जे बसिरहाट कलेज, ए बसिरहाट कलेजेर कैम्पासटा अतटाओ बेशी बड़ नय। आम्रा प्राय चले एसेछिलाम आंटीर बाड़ीते। एखान थेके 5 मिनिट गेले आमार मामार बाड़ी। आज के आंटीर बाड़ीते मामराओ निमंत्रित। मामादेर बाड़ी थेके आंटीर बाड़ी 15 थेके 20 मिनिट लागे जेते। आम्रा आंटीदेर बाड़ीर रास्तायो ढुकेछि। ये रास्ता अनेकटा सरु, सामने थेके आरेकटा गाड़ी आसले कोनो उपाय नहीं पार हवार। जार पथे रेलगेटटी क्रस करते हय, आमादेरके एखन दाड़िये थाकते हबे। आंटीर बाड़ी चारिपाशेर परिबेशटी आमार काछे खुबई भालो लागे। खूब सुंदर सबुज दिए चारिपाशे घेरा। আমরা এসে গেছি আন্টির বাড়ির কাছে। এই যে উনি আগে আগে যাবেন আন্টির বাড়িতে, কিন্তু যেতে সাহস পাচ্ছিল না, যেহেতু আজকে শুক্রবার ছিল আর এখানে মসজিদ ছিল, মসজিদে অনেক লোকজনও ছিল। আন্টির বাড়িতে পৌঁছাতে আমাদের দেরি হয়ে গেছিল, যেহেতু আজকে আন্টির বাড়িতে অনেকজন নিমন্ত্রিত ছিল, প্রায় 18 থেকে 20 জন মতো। সেহেতু দেখলাম আন্টি সবকিছু সুন্দরভাবে গুছিয়ে তাদের জন্য রেডি করেছে। আজকে লাঞ্চে আন্টি অনেক কিছু রান্না করেছিল। এখানে ছিল ভাত, কাতলা মাছের কারি, মোরলা মাছের দোপেয়াজা, এখানে ছিল ছোট মাছের ভাজি, আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে কাতলা মাছের তরকারি, আর ছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, মুরগির মাংস, শসা, দই ও মিষ্টি। আন্টি অনেক পদের রান্না করেছিল, প্রত্যেকটি পদ আমি টেস্ট করেছিলাম আর প্রত্যেকটি রান্না অনেক মজা ছিল। লাঞ্চের পরে অপেক্ষা করছিলাম কখন মিষ্টি সার্ভ করবে। আর এই মিষ্টিগুলো শুধুমাত্র আমার জন্য নয়, আমার চারিপাশে সব লাইন দিয়ে ভাই বোনেরা বসে আছে, আমরা সবাই মিলে একসাথে খাবো। আমরা সব ভাই বোনেরা মিলে বিকালের দিকে ঘুরতে বার হয়েছি। আমার আন্টির ছেলে, আন্টির মেয়ে ও মামার মেয়ে ও ছেলে। এই যে আমার ছোট মামার ছেলে আর ছোট আন্টির ছেলে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি বেড়াতে, কিন্তু কোথায় যাচ্ছি এখনো জানি না। আর এই যে এত দুষ্টুমি করে, কথা শোনে না, বারবার রাস্তা দিয়ে যাচ্ছে, হাঁটছে আর গাড়ি দেখছে, ভয়তে আমাদেরকে এসে জড়িয়ে ধরছে। এখানে ঘোরার মতো জায়গা বলতে এই কিছু জায়গা আছে। রাস্তাটি আমার কাছে খুব ভালো লাগে, চারিদিকে সুন্দর গাছপালা। আর এই ডান দিকে ছিল সুন্দর খেলার মাঠ, অনেক বড় খেলার মাঠ ছিল এটি। সামনে আরো এমন জায়গা আছে, তবে আমরা সামনের দিকে এগোবো না, আমরা এখন যাব বাঁ দিকে। বাঁ দিকে ওদের পুকুর আছে, পুকুরটা একটু দেখে তারপরে আমরা আবার বাড়িতে ফিরে যাব। আজকের লাঞ্চে যে মাছের আইটেমগুলি ছিল সেই মাছগুলি এদের পুকুরে। আমরা সকাল সকাল আসলে হয়তো মাছ ধরা দেখতে পারতাম, অথবা ছিপ নিয়ে আমরা মাছ ধরতে পারতাম, কিন্তু যেহেতু আমরা লেট করে ফেলেছি সেহেতু আমাদের এই সৌভাগ্যটা আর হয়নি। কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা আবার আন্টির বাড়িতে ফেরত যাচ্ছি। এখন প্রায় বিকাল 5:30 বেজে গেছে।
আমাদেরকে আবারও বাড়িতে ফিরতে হবে। বাড়িতে ফিরে আন্টি দেখি নানান রকম স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল। এখানে ছিল পেঁয়াজি, ব্রেড পাকোড়া ও বেগুনি। সবাই মিলে খুব মজা করে খেয়েছি ও খুব মজা করে আজকের দিনটি কাটিয়েছি। এখন বাড়ি যাওয়ার সময়। বাড়িতে ফেরার পথে রাস্তায় দেখছিলাম খুব সুন্দর লাইটিং করেছে, এমন সুন্দর অনেকগুলি গেট লাগিয়েছে, আর এই গেটগুলি দেখতে অনেক সুন্দর লাগছিল। এটি ছিল মাজমপুরের মেলা, আর সাইডে যে ছোট ছোট বোর্ডগুলি লাগিয়েছে এগুলির মধ্যে দেখছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যেসব প্রকল্পগুলি আছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী প্রকল্প, সেগুলি দেখলাম যে সুন্দরভাবে লাইটিং করা আছে। এটি দেখলাম স্বাস্থ্যসাথী, এই মাজমপুরের মেলায় খুব সুন্দরভাবে সাজায়। আমি আগেও শুনেছি কিন্তু আমি কখনো আসিনি, এই প্রথমবার। তবে আমি মেলাতে যাইনি, আমি রাস্তা থেকে যতটুকু পারি ততটুকু ভিডিও করতে চেষ্টা করেছি। হঠাৎ দেখলাম বাম দিকে আলোর ছটা, তারপরে দেখি ছাদের উপরে এমন লাইটিং করেছে, সামনে আরো সুন্দর সুন্দর লাইটিং আছে। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এটি আসলে মেলার মেইন জায়গা, এই জায়গাটি অনেকটা ভিড় ছিল যেহেতু আজকে শেষ দিন মেলার। তারপর এখানে দেখলাম এখানে সিঁড়ি টাইপের কিছু বানিয়েছিল, তারপর দূর থেকে দেখলাম পালকি, আর পালকির মধ্যে অনেকগুলি বউ বসে আছে। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা, এত দূর থেকে আলো ছটা, আর এটি হলো এই হাট। দেখছিলাম এর মধ্যে অনেকে ঢুকছে, ছবি তুলছে, আমি জানি না কিভাবে। ওর মধ্যে একটি বাচ্চা গেছে, সবাই মিলে ছবি তুলছে, তবুও খুবই ইন্টারেস্টিং ছিল দেখলাম। আর এটি ছিল সবার শেষ লাইটিং, এরপরে আর কিছু ছিল না। এখানেও দেখছিলাম লোকজন ছবি টবি তুলছে। আজকের এই ব্লগটি এখানে শেষ করছি, তবে যাওয়ার আগে আপনাদেরকে একটি কোশ্চেন করতে চাই যে আজকের এই ভিডিওতে আমি কতগুলি গেট দেখিয়েছি, আর কোন গেটটি আপনাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।